Hi everyone, Assalamualaikum. Welcome back to my channel. সাথে আছি বাংলাদেশি আমেরিকান মাম। আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ বুধবার। এই মুহূর্তে আমি আছি ম্যাথুরিস হসপিটালে 5th ফ্লোরে আম্মুকে রিসিভ করার জন্য এসেছি। আর এগুলো হচ্ছে আম্মুর ডিসচার্জ পেপার। আম্মুকে আজকে ডিসচার্জ করা হয়েছে। গত 7 দিন আম্মু হসপিটালেই ছিলেন। আজকে বাসায় চলে যাবেন। তো আমি অপেক্ষা করছিলাম হুইলচেয়ারের জন্য। অলরেডি হুইলচেয়ার চলে এসেছে, এখন বাসার উদ্দেশ্যে যাচ্ছি। তো খুশি হওয়ার কথা, খুশিও লাগছে, আবার মনটাও খারাপ লাগছে, কারণ বুকের ভেতরটা টিকটিক করছে। আর মাত্র 7 দিন পরেই আম্মু নিউইয়র্ক ছেড়ে ক্যালিফোর্নিয়ায় চলে যাবে। তো আজকে যাওয়ার আগে ওখানে বসেছিলাম, যখন আম্মুকে জিজ্ঞেস করলাম বাসায় যে কি করতে চায় বা কি আশয় বিষয়, আম্মুকে মোটামুটি ধারণা দিয়ে ফেলেছি যে আম্মু আর 7 দিন পরে ক্যালিফোর্নিয়া ফিরে যাচ্ছেন। কিন্তু আম্মু কিছুতেই বিশ্বাস করতে চাচ্ছেন না যে আসলে সত্যি কি না। আম্মু অনেকটা বাচ্চাদের মতন হয়ে গিয়েছে, যেটা আগে কখনোই ছিলেন না। আমার মায়ের ব্যক্তিত্ব অনেক বেশি ছিল, অনেক বেশি হাই ছিল। এখনকার এই মায়ের সাথে ওই আগের মায়ের কোনো তুলনা নেই। তো যাই হোক, গাড়িতে বসতে বসতে জিজ্ঞেস করলাম আম্মি কী খাবে বাসায়, যে বললো যে একরকম, যে বাইরে খাবে। আমরাও সেরকমই চিন্তা করেছিলাম। দেখা গেলো হসপিটাল থেকে বাসায় আসতে আসতে আমাদের প্রায় 9টার মতন বেজে গিয়েছে। তো 9টা বাজে আমার আর ইচ্ছা করছিল না বাইরে যাই, কারণ বাসায় ফিরতে অনেক রাত হয়ে যাবে, খেয়ে দিয়ে রাত 11টা 12টার মতন বেজে যাবে। তো শীতের দিনের রাত বাইরে না যাওয়াটাই বেটার। বাসায় আসার পর আম্মু আবার বললো যে ঠিক আছে, ক্যালিফোর্নিয়া যেহেতু ফিরে যাব, সেখানে গেলে আর মা আমি একসাথে খেতে পারবো না, আর এত কিছু ভর্তা বানিয়েও খেতে পারবো না। এক কাজ কর, আজকে আবার কিছু খুদের চাল আছে সেগুলো দিয়ে তুই বউ ভাত রান্না কর, কারণ আমি চলে গেলে তুই খাবি না। কথাও সত্যি, আম্মু চলে গেলে আসলে এগুলো খাওয়া হবে না, একা একা কী আর খাবো। তাই বাড়ি ফিরে কোনো রকম কাল বিলম্ব না করে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর আজ আমি যা যা করেছি তা হচ্ছে পুঁটি মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা, কাঁঠাল বিচি সুরকি দিয়ে ভর্তা, শুকনো মরিচ ভাজা, পুত্রের জন্য আলু ভাজি, হাজবেন্ডের জন্য গরুগোস্ত ভাজা ভুনা, তারপরে এখানে করেছি ডিম ভাজা মায়ের জন্য, আর আমার জন্য করেছি হলো বউ ভাত, লাল চালের লাল খুদের বউ ভাত, টমেটো দিয়েছি, ধনে পাতা দিয়েছি সঙ্গে। হয়তো বা এটা আরও সুন্দর করা যেত, কিন্তু আম্মুর খাবার রেস্ট্রিকশন আছে তাই ওইভাবে আর করতে পারিনি। এছাড়া আরও কয়েক রকম ভর্তা বানিয়েছি, প্লেট সাজিয়ে তো অবশ্যই দেখাবো, তারপর একরকম বলেই একবার বলে দিচ্ছি। আলু ভর্তা বানিয়েছি, মসুর ডালের ভর্তা বানিয়েছি, চাপা শুটকি লাল মরিচ দিয়ে ভর্তা বানিয়েছি, তারপরে ব্রোকলি রুই মাছ দিয়ে ভর্তা করেছি, বেগুন ভর্তা করেছি, ইলিশ মাছের ভর্তা করেছি। আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আমাদের বাসায় ফিরতে ফিরতে রাত 9টা বেজে গিয়েছিল, আর 9টা বাজার পর কোনো রকম আর দেরি না করে সরাসরি আমি কিচেনে ঢুকে গিয়েছি। তারপর ওই অবস্থায় রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো খাবারের ঠিক আগ মুহূর্তে ড্রেস চেঞ্জ করে এসেছি। আমার আম্মু তো এগুলো দেখে খুবই সারপ্রাইজ, যে আম্মু আসলে চিন্তাও করতে পারিনি এত রকম ভর্তা বানাবো। আম্মু মনে করেছে বলেছে বাস, আমি ওই পর্যন্তই হয়তো বা 2-1টা ভর্তা বানাবো। তো এর মধ্যে আরেকটা মজার ঘটনা ঘটেছে, এই যে পুঁটি মাছগুলো, আমি কতগুলো যে পুঁটি মাছ ভেজেছি তার কোনো হিসাব নিকাশ নেই। আমি এরকম 3-3 বার প্লেট ভর্তি করে পুঁটি মাছ ভেজেছিলাম। তো ভাজি আর খাওয়া শেষ হয়ে যায়, ভাজি আবার খাওয়া শেষ হয়ে যায়, ভাজি আবার খাওয়া শেষ হয়ে যায়। লাস্টে এই কয়েকটা পুঁটি মাছ আমি বললাম যে আর ওখানে আর রাখবোই না, যেহেতু সবার ক্ষুধা লেগেছে 10টার মতন বাজে। তো 9:30টার দিকে এই এই কাজ করছিল ওরা, মানে আম্মু, আমি, বেবি তো না, সরি, মানে আনাফের বাবা, মানে আমার হাজব্যান্ড, আমরা তিনজন মিলে দেখা যাচ্ছে একটা খেলে সে 2টা খায়, সে 2টা খেলে সে 3টা খায়। আমি আর আমার হাজব্যান্ড অবশ্য বেশি খেয়েছি, বিশেষ করে সোহেল বেশি খেয়েছি সবচেয়ে বেশি। তো যাই হোক, ইলিশ মাছগুলো আর ভর্তা বেশি বানালাম না, তার কারণ তো বলেছি যে এতগুলো খাবে কে।
তো একরকম না ভেজে ভালোই হলো। এই যে আম্মুর প্লেট, আম্মু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। বউ ভাতগুলো একটু ঠান্ডা ঠান্ডা, মানে কুসুম গরম আছে। আমি বললাম যে আরেকবার আরেকটু গরম করে নিদি, আম্মু বলছে যে না অনেক ক্ষুধা লেগেছে আর দেরি করা সম্ভব না, এই গরমই ভালো। তো আমি আমি খাচ্ছি এই যে এই প্লেটে, আর আম্মু ওই পাশে। কেন যেন আমার ভিডিওটাই আসলো, চেয়েছিলাম আম্মুকে ভিডিও করে দেখাতে যে আম্মু বউ ভাত খাচ্ছে, আমরা সবাই মিলে খাচ্ছি। আমার হাজবেন্ড ভদ্রলোক তার অতিরিক্ত কর্মদক্ষতায় তিনি ভিডিও ক্যামেরা সেট করেছেন এমন জায়গায় যেটা শুধুমাত্র আমারই ভিডিওটা আসলো, তারা সবাই ভিডিও থেকে বাদ পড়ে গেল। তো আর আরেকটা ভালো কথা, আমাদের এখানে আমরা সাউন্ড দেইনি, কারণ আমাদের টিভি অন করা ছিল। যেহেতু ভিডিওটা ইউটিউবে যাবে, ইউটিউব এটা অ্যালাউড না, সো আমরা সাউন্ডটা মিউট করে দিয়েছি। না হয় আপনারা খাবারের আওয়াজও কিন্তু পেতেন, যেটা আসলে আমি নিজেও মিস করি, যে খাবারের আওয়াজ না থাকলে ভিডিও দেখতে ভালো লাগে না। আবার ভদ্রলোকের কর্মদক্ষতায় আমাকে একদম বেশি দেখিয়ে ফেলছে, যদিও এটা করা উচিত হয়নি তার। তো যাই হোক, একবার চেয়েছিলাম ভিডিওটা কেটে দিই, কিন্তু যদি আমার এই ভিডিওটুকু কাটতে যাই তাহলে আমার আম্মু বাদ পড়ে যায়, তাই আর ওরকম করলাম না। আরেকটা কথা, আজকে কিন্তু আমি এখানে এক পোয়া, আপনারা বুঝবেন এক পোয়ার চাইতে কম, মানে দুই কাপ খুদের চালের, মানে লাল খুদের চালের বউ ভাত বানিয়েছি। তাই ভাবছি আজকে পাতিলটা খালি করে ফেলবো, এই এতটুকু খুদের বউ আর কি রাখবো, আর রাখলেও খাওয়া দাওয়া হবে না। আরেকটা কথা ভাবছি যে আমি যে হারে খাই, হ্যাঁ দেখতেই তো পাচ্ছেন, তো আমি এইসব ব্লগের চ্যানেল বাদ দিয়ে খাওয়া দাওয়ার একটা চ্যানেল খুলে ফেলবো। তো আসলে আমার ফেস যেহেতু দেখাতে পারি না, ওই জন্য এই চ্যানেলটা খুলি না। তাহলে তবে নেক্সট টাইম ইচ্ছা আছে এরকম একটা কিছু একটা করব, যাকে দিয়েই করি না কেন শুরু করব। কারণ খাবারের চ্যানেল দেখতে আমার নিজেরই ভালো লাগে, প্রচণ্ড ভালো লাগে। আমি কিছু কিছু ব্লগ, কিছু কিছু কারো কারো ব্লগারের ভিডিও অবশ্যই দেখি, আমার দেখতে ভীষণ ভালো লাগে, এনজয় করি। না দেখলে আমার একদম মনে হয় যে আমার দিনই কাটে না। তো যাই হোক, ওগুলো ভালো লাগে, ভালোবাসা থেকে দেখি, কেউ কিছু মনে করবেন না, সবারটাই কম বেশি দেখি, কিন্তু কিছু কিছু ভালোবাসা থেকে দেখি। যেমন খাবারের ফুডি যেই চ্যানেলগুলো আছে সেগুলো আমি অবশ্যই দেখি, আমার দেখতে ভীষণ ভালো লাগে, কারণ আমার কয়েকদিন পর পরে খেতে ভালো লাগে না, বিশেষ করে ভাত এগুলো। তখন ওগুলো দেখলে আমার খাবার প্রতি আগ্রহ আসে, বা ও কে কী রান্না করলো সেটা জানি, তখন সেইভাবে মানে ওরা যেহেতু খায়, খাবার এক্সপ্রেশন দেখেই বোঝা যায় খাবার খেতে কতটা ভালো হয়েছে মন্দ হয়েছে, বা এই খাবারটা আমি যদি খেতে পারতাম, এই ধরনের একটা আগ্রহ জাগে, তখন খাবারের প্রতি ইন্টারেস্ট আসে। তো যাই হোক, ওই সব কারণে এগুলো দেখা, নিজের স্বার্থে দেখা। তো আমি ছোটোখাটো খাদকের খাবার আসলে আপনারা দেখছেন, এনজয় করছেন, তো আপনারা খাবার শেষ পর্যন্ত দেখতে থাকেন। তো আমি ভিডিওর প্রথমেই কিন্তু বলেছিলাম আম্মু আর নিউ ইয়র্কে 7 দিনের মতন আছেন। তো 7 দিনের দিন তার 7 দিন না, ঠিক 6 দিনও ধরা চলে। তো এই 6 দিন আম্মুর পছন্দের খাবার বা পছন্দসই জায়গায় আমরা যাব, খাবো, আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবগুলো ভিডিওতে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। তো আজকে যাচ্ছে হলো আমাদের লাস্টবারের মতন নিউ ইয়র্কে বউ ভাত খাওয়া পার্টি, এরপরে হয়তো বা পিঠা পার্টি হবে, বা যেহেতু আজকে আমরা বাইরে যেয়ে খেতে পারিনি, আগামীকালকে আমরা বাইরে যেয়ে খাবো আম্মুর পছন্দসই দোকানে। কী কী খাবো, কেমন খাবো, সব আপনাদের সাথে শেয়ার করব, সবগুলো ভিডিও আপনারা দেখবেন, কমেন্টস করবেন। আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আপনাদের কমেন্টস পেলে আমাদের খুবই ভালো লাগে। তো ঠিক আছে, আমি খেতে থাকি, আপনারা দেখতে থাকেন, আর আমাদের কোনো ভুল ভ্রান্তি হলে অবশ্যই মাফ করে দেবেন, ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আর এগুলো আসলে কিন্তু আরেকটা কথা, আমি এগুলো কখন নই ফোকাস করার জন্য যে আমার মাকে আমি এটা করছি, এটা খাচ্ছি, এটা খাওয়াচ্ছি, আমরা এত এত আইটেম করি, এই ধরনের কিছুই না। আমরা যারা নোয়াখালীর বাসিন্দা, আমরা আসলে এইভাবে ইউজ টু, নোয়াখালীর মানুষ কিন্তু মাশাল্লাহ খুব ভালোই খায়, তারপর তাদের মুখে রুচি নাই, আমাদের মুখে রুচি থাকে না, আমরা খাই না, আগের মতন খেতে পারি না। আমাদের সমাজে এরকম অনেক লোকই আছেন এই ধরনের কথাবার্তা বলে থাকেন, তবে এগুলো আসলে বলা ঠিক না।
কম খাওয়া বেশি খাওয়া এগুলো সম্পূর্ণ আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা যার রিজিকে যতটুকু রেখেছেন সে ঠিক ততটুকুই খেতে পারবে, চাইলে কম বা বেশি কিছুই খেতে পারবে না। আসলে সবারই সবসময় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা উচিত। তো আমি খেতে খেতে আর কথা বলতে বলতে কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে এসেছি। তো আজ এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।